এই সংগ্রামের লড়াই আমরা অবশ্যই জয়লাভ করব, কারণ আমরা সত্যের পথে আছি, সঠিক পথে আছি, ফয়সালা হবে রাজপথে। সেই রাজপথেই ফয়সালা করার জন্য আমরা সবাই নেমেছি। আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছেন যারা আপনার একটু কি বলবো এটাকে, ঠিক আপনার সবসময় একটু হতাশায় ভোগেন। তো আমার একটা বিশ্বাস আর কি, যে মাঠে থাকলে এই হতাশা আসে না। আপনি যখন মাঠে থাকবেন, সংগ্রাম করছেন, যখন লড়াই করছেন, আমি তো আমার দলের কোনো মানুষের মধ্যে, কর্মীর মধ্যে, নেতাদের মধ্যে কোনো হতাশা লক্ষ্য করি না। আমাদের সঙ্গে যারা আছেন, যুগপৎ আন্দোলন যারা করছেন, তাদের মধ্যে আমি কোনো হতাশা দেখি না। এবং আমরা বিশ্বাস করি যে এই সংগ্রামে, এই লড়াই আমরা অবশ্যই জয়লাভ করব, কারণ আমরা সত্যের পথে আছি, সঠিক পথে আছি। একটা জিনিস আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, যে ফ্যাসিস্টের সঙ্গে লড়াই এবং সেটা গণতান্ত্রিক শক্তিকে নিয়ে লড়াই, এটা এত সহজ ব্যাপার নয়। এবং ইতিমধ্যে এই লড়াইয়ে আমাদের বহু প্রাণ গেছে, আমাদের প্রায় 22 জনে এক বছরের মধ্যে তারা প্রাণ দিয়েছেন, আমাদের সহস্রাধিক মানুষ তারা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে 45 লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এটা তো এটাই প্রমাণ করে যে এই দেশের মানুষ তার গণতান্ত্রিক যে অধিকার সেটাকে ফিরিয়ে আনার জন্যে সে সমস্ত কিছু ত্যাগ স্বীকার করতে তৈরি আছে। আমরা একটা কথায় বিশ্বাস করি, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে আমরা গণতন্ত্রের মাতা বলি, তিনি কিন্তু কখনো নতি স্বীকার করেননি। বিশ্বমানের থার্মিক্স রড, সাউন্ড স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এত অসুস্থতার মধ্যে, এত নির্যাতনের মধ্যে, বন্দি অবস্থায় কিন্তু তিনি এখন পর্যন্ত কোনো নতি স্বীকার করেননি। ঠিক একইভাবে আমাদের নেতা কর্মী সবাই কিন্তু সেই কাজ করে চলেছেন। তাই আমি বিশ্বাস করি যে আমাদের লড়াই অবশ্যই সফল হবে, আমরা গণতন্ত্রকে অবশ্যই মুক্ত করতে সক্ষম হব। যারা এইভাবে কথা বলে যে যেভাবেই হোক নির্বাচন হবে, নির্বাচন তো আমরাও চাই এবং সেটা জনগণের অধিকারের জন্যই চাই, কিন্তু সেই নির্বাচন অবশ্যই হতে হবে যেখানে জনগণ তার অধিকার প্রয়োগ করতে পারবে। শেখ হাসিনা চাইলেন যে বিনা ভোটারের মাধ্যমেই তিনি নির্বাচিত হবেন, সেটা এবার হবে না। 2014 সালে আপনি যা করতে পেরেছেন, 2018 যেটা করতে পেরেছেন, এবার 2024 সালে সেই নির্বাচন আপনি করতে পারবেন না, কারণ এবার মানুষ যেভাবে দাঁড়িয়েছে ঘুরে, তাতে করে সেটা সম্ভব হবে না। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে পশ্চিমা বিশ্ব তাদের কিন্তু কমিটেড টু ডেমোক্রেসি, এটাতে আমাদের বিশ্বাস রাখতে হবে। তারা যে কমিটমেন্ট তাদের আছে গণতন্ত্রের প্রতি, সেই কমিটমেন্ট কিন্তু আমাদেরকে সাহস যোগাচ্ছে, সেই কমিটমেন্ট আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে আরও সাহায্য করছে। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু একই সাথে আমাদের এটাও মনে রাখতে হবে যে আমরা যারা লড়াই করছি, সংগ্রাম করছি, তাদেরকে কিন্তু বেগবান, আরও বেগবান আন্দোলন করার জন্য ভবিষ্যতে, অল্প ভবিষ্যতের মধ্যেই সেখানে আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে দেখানো পথ, আমাদের নেতা তারেক রহমান সাহেবের দেখানো যে পথ, যেখানে তিনি বারবার বলছেন যে ফয়সালা হবে রাজপথে, সেই রাজপথেই ফয়সালা করার জন্য আমরা সবাই নেমেছি, রাজপথে নেমেছি, এবং এর চূড়ান্ত বিজয় অবশ্যই আমরা অর্জন করতে সক্ষম হব, এবং সেখানেই আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের দ্বিতীয় মুক্তি সম্ভব হবে।